নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় শহীদুল্লাহ নামে এক নৈশ প্রহরীকে হত্যা করেছে ডাকাত দল বৃহস্পতিবার রাতে ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে বাজারে ব্যবসায়ীরা জানান ত্রিশ থেকে ৩৫ জনের এক দল ডাকাত ভোরের দিকে একটি ট্রাক নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতির উদ্দেশ্যে আসে এ সময় তারা নূর জুয়েলার্স মামুনি জুয়েলার্স এবং শরীফ ক্লথ স্টোরে ডাকাতি করে তারা স্বর্ণালঙ্কার নগদ টাকা এবং কাপড় লুট করে নিয়ে যায় এ সময় শহিদুল্লাহ নামে একজন নৈশ প্রহরীর মুখে কাপড় গুজে দিয়ে মুখ ও হাত বেঁধে রাখলে তিনি শ্বাস রোধে মারা যান খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ এসে মরদেহ নিয়ে যায় এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে